না পারবে না ওইটি দেন ওইটি হ্যাঁ নিয়ে আম এটা ভালো মালটা একটু এই যেটা মিষ্টি এটা বাড়ি এক এটা আমরা এই ইনিসে এটাকেই বোঝা যায় পয়সার মতো আছে হ্যাঁ আর যেটা টক এটা তো আবার এই পয়সা নাই এটা মানে দেখলে আমরা বুঝি যা পেলেন না হ্যাঁ পেলেন পেলেন হ্যাঁ এই ভাই কতদিন যাবত এই জায়গায় কাজ করেন এখানে কাজ করি ভাই বহুত বছর এই মালটার বাগান শুরু হয়েছে 4 বছর হ্যাঁ কিন্তু কাজ করি প্রায় 10 12 বছর ধরে তাই এই হ্যাঁ এই মালটার বাগান আছে আম বাগান আছে নারকেল বাগান আছে আমাকে মালিকের বহুত বাগান আছে মাছের খামার আছে এই বিভিন্ন এই নিয়েই আমরা কি এই গেলা পরিচালনা করি উজিরপুর উপজেলার শিকাপুর ইউনিয়নে একটি সুন্দর মালটা বাগান আছে উজিরপুরের শিকাপুর ইউনিয়নের গ্রামের শ্যামল ব্যানার্জি এই মালটা বাগানটি করেছেন মালটা দেখতে সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু এই বাগান দেখতে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং মালটাও কিনে নিয়ে যায় তারা সবাই এই মালটা খেয়ে খুবই সুস্বাদু বলেছে এবং এই মালটা চাষি সে এই মালটা বাগানটি করে সাফল্য হয়েছে আমার নাম গুরুদাস ব্যানার্জি শ্যামল এবং উজিরপুর থানায় আমি শিকারপুর গ্রামে একটি মালটা বাগান করেছি মালটা বাগানটি আপনার 2016 3-4 মাস আগে করেছি মানে এবছর এই 4 বছর বয়স আর কি এবং আমি প্রথম বছর আমার প্রোডাকশন আসছিল মালটা কিন্তু আমি রাখিনি গাছের সৌন্দর্য বর্ধনের জন্য এবং পরের বছর থেকে আমি 3 বছর প্রোডাকশন নিতেছি মালটার পরের বছরে মানে দ্বিতীয় বছর আমি 35,000 টাকার মালটা বিক্রি করছি এবং গত বছর আমার 50 মন মালটা হয়েছে আমি 1.5 লক্ষ টাকার বিক্রি করছি এবছরও আশা করি 50 মন মালটা হবে এবারও 1.5 লক্ষ টাকা আসবে এই এই গাছটা কোথা থেকে আমদানি এবং এটা আমি স্বরূপকাঠি থেকে এই গাছটা সংগ্রহ করেছি এবং এটা বাড়ি মালটা এক এবং আমি একটা ভ্রমণেও গেছিলাম পিরিসপুরে ওখানে মালটা বাগান দেখতে তখন আমি এটা নিলাম প্ল্যান নিলাম যে আমরা এখানে ভিজিটে আসছি অনেক টাকা গাড়ি ভাড়া করিয়ে কিন্তু আমরা আমাদের উজিরপুর গণ্যদী এবং আশেপাশে যে থানাগুলো আছে এইসব চাষিদের যেন আর এই পিরিসপুরে না আসতে হয় সেই জন্য আমি একটা বাগান করেছি এবং আমার এখানে এখন বাংলাদেশে কৃষি সম্প্রসারণের যত অফিসার আছে ডিডি এডি পিডি সবাই এখানে ভিজিট করেছে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের আন্ডারে আমি এই বাগানটা করেছি এবং এই বাগানটা আমার এখানে এখন আপনার উজিরপুর এবং বানুরিপাড়া থেকে এবং আঙুলজেরা থেকে 60 জন চাষি কিন্তু আমার এখানে ভ্রমণের জন্য এসেছে এখানে 30% জায়গা এবং এখানে 42টা আমি মালটা গাছ লাগাইছি কিন্তু আমার 42টা গাছে 42টাই বাঁচছে কোনো মরে নাই এবং আমার এখন গাছের যে ফলন আছে এবং আপনার আমরা পরিচর্যা করতেছি এবং আমাদের কৃষি অফিস থেকে আমাদের কীভাবে আপনার প্রসেসিং করবো এইটা আমাদের সবসময় নজরদারি করে থাকে এবং এটা কিন্তু আমাকে কৃষি অফিস থেকেই আমাকে এই বাগানটা দিয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং আপনারা জেনে আরও খুশি হবেন আমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে প্রজেক্টের মধ্যে আমি ফার্স্ট এবং কৃষি সচিব নাসিরুদ্দিন সব ঢাকা খামার বাড়িতে আমি গত বছর দাওয়াত পাইছি এবং আমার এই বাগানটি দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যত অফিসার আছে এবং কৃষি গবেষণা থেকে যত অফিসার আছে এবং যারা দর্শনার্থীও আসছে তারা সবাই খুশি হয়েছে এবং আমাদের মালটা খেতে খুব মিষ্টি এবং আমরা এই মালটাগুলো আমাদের বরিশালের এখানেও চলে এবং বরিশালের বাজারেই আমাদের বেশি চলে এই গাছগুলো এসে ফল দে হয় ফলগুলোর ফলন কবে হয় ফুল কবে আসে এটা এটা ফাল্গুন মাসে আপনার ফুল আসে এবং ফল ছেঁড়ার সময় এখন এই ইংরেজির 9 মাসের আমাদের মোটামুটি একটা ইয়ে আছে যে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই মালটা হারভেস্ট করাটা ভালো কেন এটা আপনার রস আপনার আবার ফাল 9 মাসের পর আপনার এটা গেলে পরে রৌদ্রের তাপ বাড়তে থাকে এবং রসের রস কমতে থাকে এই জন্য আপনার মিষ্টি বাড়বে কিন্তু আপনার রস কমে যাবে সেই জন্য আমাদের এই 9 মাস ইংরেজির 9 মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্তই আমাদের এই মালটাটা যদি হারভেস্ট করা যায় এটাই অতি উত্তম এবং যারা খাইবে তারাও খাইয়া আপনার আরাম পাবে আর এই গাছের যে রোগ বালাই কি আছে এই গাছের রোগ বালাই আছে এটা মাকড়ের সমস্যাটা বেশি ক্যাঙ্কার রোগের সমস্যা আছে এই জন্য আমরা এটা মেনকোজ মেটালিক্সিন গ্রুপের ওষুধ এগুলো ইউজ করি এবং এখানে পোকের সিও পোকেরও উপদ্রব আছে যে পাতাগুলো দেখেন আপনার খাইয়ে ফেলাইতেছে পোকে এই পোকার উপদ্রবই আছে কিন্তু পোকার উপদ্রবের সিও মাকড়ের উপদ্রবটা বেশি এবং ক্যাঙ্কারের একটু সমস্যা বেশি এই জন্য মাঝে মাঝে আমাদের সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করে থাকি এবং আমরা
মনে করেন যেমন এখন জৈব বালাইনাশক স্প্রে করি, যখন আমাদের প্রোডাকশন আসছে তখন আমরা কোনো কীটনাশক স্প্রে করি না। কেন কীটনাশক স্প্রে করলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং এটা ক্যান্সার মানুষের হয়, এই জন্য আমরা কোনো কীটনাশক স্প্রে করি না। এটা ফল আসার আগে আমরা কীটনাশক স্প্রে করি, কিন্তু ফল আসলে আর আমরা কোনো কীটনাশক এই বাগানে স্প্রে করি না, আমরা জৈব বালাইনাশক স্প্রে করি। এই কয়েকদিন আগে আমরা ই করছি, বায়োডার্মা স্প্রে করছি, এটা পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য কোনো ক্ষতি নেই। এবং আমাদের কৃষি অফিস থেকেই ওরা আমাদের চার্জ দেশে যে এটা এটা জৈব বালাইনাশক, এটা পরিবেশের জন্য এটা পরামর্শ অনুসারেই করি। এবং সহকারী কৃষি কর্মকর্তা আছে, কৃষি অফিসার আছে, তারা সবসময় আমাদের ভিজিট করে, যখন তাদের ডাক দিই তখন আসে এবং আমাদের কোনো সমস্যা হলে সেটা দেখে। এই যে আমরা দেখছি গাছগুলো অনেক দূরত্ব দূরত্ব লাগিয়েছেন, কতটুকু দূরত্বে গাছ? এটা মোটামুটি 7-8 ফাঁক আছে আপনার গাছ থেকে, গাছের দূরত্ব 7-8। কিন্তু আমাদের এখন এই আমরা বাগান তো আগে করিনি এবং করার পরে গাছের যে গ্রোথ এবং দেখলাম এখানে মোটামুটি আমরা এখন যে চাষিরা যদি করে তাহলে 10-8 ফাঁক দেওয়াটা ভালো আমি মনে করি। যে 10-8 ফাঁক দিয়ে দেখেন আপনার 7-8 ফাঁক দিয়েছি, গাছের সাথে গাছ মিলিয়ে গেছে এবং গত বছর আমরা অনেক ঠাল কাটিয়ে ফেলাইছি। তাহলে কাটিয়ে ফেলাইছি যখন এটা যদি আরেকটু দূরত্ব আমরা লাগাইতাম তাহলে তো আমাদের অত ঠাল কাটা লাগতো না। তাহলে এবছর যদি 50 মন মালটা হয়ে থাকে তাহলে আমার মনে করেন আরও 10 মন মালটা বেশি আসতো, তাহলে সেটা চাষিরা লাভবান হইতো এবং এটা গ্যাদারিং থাকতে পারবে না। গ্যাদারিং যদি থাকে তাহলে আমাদের ফলন আরও খারাপ হবে, এই জন্য আপনার 10-8 দূরত্বে লাগানোটা ভালো। আর যেটা ইন্ডিয়ান একটা জাত, এটা কিন্তু পয়সার ছাপ নাই এবং এইটা খাইতে মিষ্টি বেশি, এইটা এইটার তুলনায় একটু কম কিন্তু এটা আবার রস বেশি এবং এইটার তুলনায় এটা আবার ফলন বেশি। এই জন্য আমরা মনে করেন দেখেন আমাদের ফলন বেশি না, ইন্ডিয়ানটার ফলন বেশি, এটার তুলনায় এটার ফলনটা বেশি। কিন্তু আমাদের বাঙালি তো মনে করেন একটু হালকা টক হইলেই মনে করেন অপছন্দ করে, সেই জন্য আমরা এই বাড়ি মালটা একের দিকেই আমরা ঝুঁকতেছি আর কি। এটা হ্যাঁ, এবং এটা অনেকে যারা খাইতেছে এটা, এটা কিন্তু অনেক তারা বলতেছে না ভাই এটা একটু হালকা একটু টক লাগলেও এটা রস বেশি এবং এটা স্বাদও বেশি এই আর কি। এখন আমাদের আমরা বাগান করতেছি, ভোক্তারা যেটা চাইবে সেদিকেই আমাদের ঝুঁকতে হবে, এই জন্য এই বাড়ি মালটা একই আমাদের মনে করেন আমি মনে করি যে এটা বেস্ট আমাদের জন্য, এই জন্য আমরা এইটার দিকেই আমরা ঝুঁকতেছি এবং চাষিদের আমরা এই বাড়ি মালটা এক চাষেরই পরামর্শ দিতেছি। এই যে আপনার এই যে বাগান থেকে যে বাজারজাত করেন কীভাবে? এটা আমরা বাজার থেকে বাগান থেকে আমরা করি কি, আমার দোকান আছে ইসলাইতে দোকান, ওখানে আমাদের যায়, ওখান থেকে আমরা বরিশালে যাই, তারপরে আমরা গণ্যইতে যাই, এই বিভিন্ন জায়গা চলে যেত। এবং বরিশালে আমাদের মনে করেন এটা মোটামুটি শিক্ষিত যারা লোক এবং বোঝে তারাই এটা বেশি কিনতেছে, ঠিক আছে। এবং এইটা মনে করেন দেখা যায় কেমিক্যাল নাই এবং বিদেশি যে মালটা, বিদেশি মালটা মেডিসিন, এই মেডিসিন খাইলে আমাদের ক্যান্সার হইতেছে, টাকা দিয়ে আমরা বিষ কিনতেছি আর এইটাই তো আর কোনো মেডিসিন নেই, 100% গ্যারান্টি। এবং কৃষি অফিস থেকেও মনে করেন এটা আপনার যে কোনো কৃষি অফিস এবং কৃষি গবেষণা আপনি যে জিজ্ঞেস করেন যে শ্যামল ব্যানার্জির মালটা কীরকম, যে এটা বিষমুক্ত 100%, এই জন্য চাষিরা কিনতেছে বেশি, মানে ক্রেতারা বেশি কিনতেছে। ব্যাপকতা ছড়িয়ে দেওয়ার জন্য কী বলবেন? ব্যাপকতা ছড়িয়ে দেওয়ার জন্য আমি বলতেছি যে আপনারা আমাদের এই যে মালটা বাড়ি মালটা এক, আপনারা যারা ভোক্তা আছে সবাই আপনারা খান, এবং যারা চাষি আছেন তারা আমরা বাড়ি মালটা এক আপনারা চাষ করেন এবং চাষ করেন এবং বাগানের পরিচর্যা করেন। পরিচর্যা করলে আমাদের আর বিদেশ থেকে আমাদের মালটা আনার দরকার নেই, আমাদের নিজেদের মালটা থেকেই। এবং আমি সরকারের উপর আমার দাবি যে আমাদের বাংলাদেশে এই মালটা তো আমরা এক মাস রাখতেছি, বিদেশি মালটা তো বছরের বছর বছর রাখতেছে, এই জন্য আমাদের বাংলাদেশে যেন এই ফল রাখার শোধনাগার বা মনে করেন যে কোলেস্ট্রল বলি হ্যাঁ হিমাগার, এইটা যেন তৈরি করে। এবং যদি তৈরি করি তাইলে আমাদের বিদেশ থেকে আর আমাদের এখন দেখা গেছে আমরা কম মূল্যে এই মালটাটা বিক্রি করতেছি, কারণ আমাদের এর এক মাসের মধ্যে বিক্রি করি ভালো লাগবে, আনাইলে আমরা রস থাকবে না। এই জন্য যদি সরকার এটার উপর ঝুঁক নেয়, মনে করেন এটা যদি আমাদের কোলেস্ট্রল করা হয় তাইলে মনে করেন এটা তো আমরা সারা বছরই বিক্রি করতে পারছি, তাইলে আমাদের যেখানে এখন 140 টাকা 150 টাকা বিক্রি করতে, বিদেশি মালটা 240 পর্যন্ত বিক্রি করে, তাইলে আমরা চাষিরাও লাভবান হবে এবং দেশও লাভবান হবে। এবং বিদেশ থেকে আমাদের মালটা আর আনতে হবে না, যদি বিদেশ থেকে আমরা মালটা না আনতে পারি তাইলে তো আমাদের দেশের এই টাকা আমার দেশেই থাকবে, বিদেশে আর দেওয়া লাগবে না। এই জন্য আমরা চাষিরাও লাভবান এবং দেশও লাভবান। বেকার যুবকদের জন্য কি বলবেন? বেকার যুবকদের যে বলতেছি যে আপনারা বাগান মালটা বাগান করেন এবং আপনার কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন, প্রয়োজন বোধে আমার সাথে যোগাযোগ করেন, এবং আপনারা বাগান করলে আপনার এটা লস নাই। আমি এই যে বাগান করছি আমার 2 বছরের মধ্যে এই বাগানের চালান উঠে গেছে, এবং মনে করেন আমার আন্ডারে 5 জন লোক, আমি তো একজনের চাকরির ধান্দা করতাম কিন্তু আমার আন্ডারে 5 জন লোক কাজ করতেছে, তো 5 জন লোকের তার 5-25 জন লোকের আমার থেকে কর্মসংস্থান, আমি তো তাদের অর্ডার দিয়ে কাজ করাইতেছি, তাহলে এইটা যদি আরও 5 জনে করে তাহলে আমার দেশের জন্য লাভবান
এবং যুবক বেকাররা চাকরির পিছনে না ঘুরিয়ে যদি এইটার দিকে মন দেয় তাহলে আমাদের চাকরি আর করার দরকার নাই। আমাদের এই দেশে দেশের সম্পদ দেশেই থাকবে এবং দেশের উজ্জ্বল এই যে। এবং আপনাদের কাছে আর একটা সুখের খবর বলতে চাই, আমি এই যে বাগান করছি একজনের কৃষক হিসেবে পরিচয় দিতে মানুষ মনে করেন অনেক ই মনে করেন নিচু মনে করেন, কিন্তু আমি এই কৃষক হিসেবে যেখানে পরিচয় দেই আপনাকে পাঁচজনের দোয়া বলেন আশীর্বাদ বলেন আমাকে একটা সম্মান দেয় এবং অনার দেয়, এবং আমি যেখানে যাই এবং কৃষি গবেষণা বলেন কৃষি অফিস বলেন সবাই মনে করেন আমার আমাকে একটা অনার দেয় এবং সবাই মনে করেন আমার শ্রদ্ধা করে ভালোবাসে যে না আপনি একটা জিনিস করছেন আমরা বিষমুক্ত একটা জিনিস খাইতেছি এইটা যে আপনি করছেন এটা উপরের কাছে এটা দোয়া প্রার্থী। সরকার যদি এটার আর একটু কেয়ার নেয় গুরুত্ব নেয় তাহলে আমাদের বিদেশ থেকে আর মালটা আনার দরকার হবে না, আমরা দেশি মালটা দিয়ে আমাদের বাগান সাপ্লাই দিতে পারবে এবং কৃষকরা যখন এটা বেশি দামে বিক্রি করতে পারবে তখন কৃষকরা আরো আগ্রহী হবে। আমরা বরিশাল জেলায় বিভিন্ন উপজেলার আমরা আমাদের যে বলবো যে ফলের চাহিদা পূরণের জন্য এই এলাকার উপযোগী নতুন একটি ফল যেটা আমরা বলবো মালটা, আমাদের বিগত কয়েক বছর যাবৎ আমরা এটা সম্প্রসারণের কাজ করছি, তারই ধারাবাহিকতায় আমরা আমাদের উদিতপুরের শ্যামল ব্যানার্জির একটি প্রদর্শনী স্থাপনের জন্য মালটার কলম এবং মালটা গাছের সার প্রয়োগের জন্য ব্যবস্থা করেছি আমরা, এবং আপনারা দেখছেন যে তার ক্ষেতে অত সুন্দর এবং ভালো পরিচর্যা করছেন এবং ক্ষেতের আশানুরূপ ফলন আমরা এখন দেখা যাচ্ছে এবং উনি এখান থেকে লাভবান হবেন। ঠিক এরই ধারাবাহিকতায় আমরা বলবো যে আমাদের বরিশাল জেলার ভিন্ন ভিন্ন উপজেলায় এই এই মালটা চাষ করা উপযোগী জমি এবং মাটি প্রচুর আছে। মালটা দক্ষিণ অঞ্চলের মাটি পানি আবহাওয়ার সাথে খাপ খাওয়ায় এটা আবাদ করা সম্ভব হচ্ছে এবং এটা বলবো যে এটার কোনো তেমন কোনো আমাদের কোনো যে ক্ষতির সম্ভাবনা বা রোগ পোকার আক্রমণ তুলনামূলক খুবই কম। যেহেতু মালটা গাছের মানে নিচের যে অংশটা মানে এটা জোর কলম করা হয় নিচের অংশটা আমাদের বাতাবি লেবুর গাছের অংশ যেটা আমরা বলি রুটের স্টক সেটা হলো বাতাবি লেবুর অংশ, এবং বাতাবি লেবু এই অঞ্চলে মাটি পানি আবহাওয়া বন্যার পানিতে কোনো নষ্ট হয় না মারা যায় না গাছ, সেই কারণে মালটা গাছের এখানে যে সম্ভাবনা প্রচুর রয়েছে। আমরা বলবো যদি কৃষক ভাইরা তাদের যে ফলজ যে বাগান করছেন অনেকে করছেন মেহগুড়ি রেন্টি বা চাম্পল গাছের বাগান করছেন লক্ষ লক্ষ টাকার আশায় কিন্তু আসলে তারা সেরকম ফল পাচ্ছে না, যেহেতু তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাছ রোপণ করেননি ঘন করে গাছ রোপণ করেছেন ও গাছ থেকে কখনোই তারা ওইভাবে টাকা পাবেন না। এই কাঠের গাছের পরিবর্তে তারা যদি সেখানে ফলের চাষ করতেন বা ফলের বাগান করতেন এখান থেকে প্রচুর আয় করা সম্ভব। আমরা বলবো ঠিক এইরকম একটি ফল হলো মালটা আমাদের দক্ষিণ অঞ্চলের সর্বত্র মানে আমাদের একটু মাটি কেটে উঁচু করে যদি কান্দি করে আমরা মালটা আবাদ করতে পারি তাহলে এখান থেকে অনেক টাকা আয় করতে পারবো। আমাদের বিভিন্ন প্রকল্প থেকে আমরা কৃষকদেরকে সহায়তা প্রদান করতেছি, বিশেষ করে এই মালটার উন্নত জাতের কলম যেটা বাড়ি মালটা এক এবং বাড়ি মালটা দুই এই জাতের কলমের চারা আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে প্রদর্শনী আকারে এবং অনেক অনেক ক্ষেত্রে আমরা আমাদের ফলজ বাগান বৃদ্ধির জন্য তাদেরকে বিনামূল্যে চারা প্রদান করে থাকি, কিছু সার আমরা দিয়ে থাকি এবং আমরা তার সাথে সাথে কারিগরি জ্ঞান যে গাছের পরিচর্যা কেমনই করতে হবে কখন সার দিতে হবে কখন কী করতে হবে কখন গাছের পানি ব্যবস্থাপনা দিতে হবে মালচিং করতে হবে এই ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।